আমাদের আশেপাশে থাকা প্রাণীরা মাঝে মধ্যে এমন সব কর্মকাণ্ড করে বসে যার জন্য আমরা মোটেও প্রস্তুত থাকি না। তাদের এই কর্মকাণ্ডের ব্যাখ্যা বিজ্ঞানও দিতে পারেনি। তো আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি পশুদের মজার সব কর্মকাণ্ড, যেগুলো দেখার পর আপনি মাটিতে লুটিয়ে পড়বেন। তো চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো এখানে এই শুকুরটি খাঁচা থেকে বেরিয়ে খাবার চুরি করছিল। তার এমন কর্মকাণ্ড দেখে পাশে থাকা কুকুরটি রেগে যায় এবং সে মালিককে ডেকে আনতে যায়। এমনকি সেই কুকুরটি মুখে লাঠি নিয়ে মালিকের কাছে যায়। এদিকে বুদ্ধিমান শুকুর সেটি বুঝতে পারে, তাই সে তার পিট বাঁচাতে নিজে নিজে খাঁচার মধ্যে ঢুকে যায়। এরপর সে গেট বন্ধ করে দেয়। क्या सोच है रे तेरी? मालिक के शेखाने आनार पर कुकुरटি আর প্রমাণ করতে পারে না যে শুকুর খাবার চুরি করছিল। তো বুঝতে পারছেন শুকুরটি কত বুদ্ধিমান ছিল। বন্ধুরা, প্রতিবেশীর সাথে মাঝে মধ্যে ঝগড়া লেগে থাকে, ঠিক তেমনি এখানে একটি কুকুরের সাথে তার প্রতিবেশীর ঝগড়া লেগেছে। তাকে দেখে মনে হচ্ছে মাঝখানে গ্রিল না থাকলে সে প্রতিবেশীদের মেরে ফেলত। তার মালিক তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু তবুও সে যেতে চায় না। তো এখানে একটি চুরুই পাখি ঘাস ফড়িংকে খেতে এসেছে, কিন্তু ঘাস ফড়িংকে দেখে সে নিজে ভয় পেয়ে যায়, কারণ ঘাস ফড়িংটি নিজে পুষ্পার থেকে কম কিছু নয়। তো এখানে এই আন্টি বানরের সাথে কি করছে তা আপনারাই দেখে নিন। এখানে এই কুকুরটি মই বেয়ে উপরে উঠছে, কারণ ছাদে তার গার্লফ্রেন্ড তার জন্য অপেক্ষা করছে। বন্ধুরা, এইরকম দৃশ্য কিন্তু সচরাচর চোখে পড়ে না। এখানে এই কুকুরটি ইঁদুরের সাথে মশকরা করছিল। ইঁদুরটি গর্তের ভেতরে ঢোকার চেষ্টা করলে কুকুরটি তার লেজ ধরে বাইরে টেনে আনে। এইভাবে ইঁদুরটি যতবার গর্তের ভেতরে ঢোকার চেষ্টা করে কুকুরটি ততবার তাকে বাধা দেয়। অবশেষে এই ইঁদুরটি অনেক রেগে যায়। বন্ধুরা, এই কুকুরটির বাড়ির মধ্যে ঢোকাই লাগবে, যার কারণে কত ছোট গেট দিয়ে কুকুরটি ঢুকছে তা আপনারাই দেখুন। অনেক কষ্ট করার পর এই কুকুরটি তার মিশনে পাশ হয়। বন্ধুরা, বেড়াল এবং কুকুর টম এন্ড জেরির মতো হয়ে থাকে, তারা যেখানেই যায় লড়াই করতে থাকে। এখানে এই বিড়ালটি কুকুরের ওপরে আক্রমণ করে দেয়। কুকুরটি হয়তো তাকে অনেক ডিস্টার্ব করেছিল, তো বিড়ালটি কুকুরকে এমন ধোলাই দেয় যে কুকুর পালাতে বাধ্য হয়। তো এখানে এই বিড়ালটি খাবার খাচ্ছিল, কিন্তু তাকে এসে এই হাঁসটি অনেক ডিস্টার্ব করে। বিড়ালের প্রত্যেকটি খাবার এই হাঁস খেয়ে ফেলে। বিড়ালটি এগুলো দেখে অনেক রেগে যায়, যার কারণে তাকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে। পরবর্তীতে বিড়ালটি হাঁসকে চাটিয়ে একটি থাপ্পড় দেয় আর মার খেয়ে হাঁসটি সেখান থেকে চলে যায়। মজা আয়া। এখানে মালিক দুইজন কুকুরকে খাবার খাচ্ছিল, কিন্তু দ্বিতীয় কুকুরটি খাবার খাচ্ছিল না। সে বলছিল আগে ওকে খাবার খাওয়াও, তারপরে আমি খাবো। সত্যি এইরকম বন্ধুত্ব দেখা যায় না। বন্ধুরা, এই খরগোশটি মালিকের উপর অনেক রাগ করেছিল, যার কারণে সে কোনোভাবেই খাবার খাচ্ছিল না। এমনকি শেষে খরগোশটি খাবার ফেলে দেয়। তো এখানে এই কুকুরটি বাচ্চাকে নকল করে কিভাবে হাঁটছে দেখুন। বন্ধুরা, এই প্রাণীটি একদিক দিয়ে খাচ্ছে আর একদিক দিয়ে বের করছে। আপনারা কারা কারা এমনটা করে থাকেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, এখানে ছোট কুকুরটি বড় কুকুরটিকে ঘেউ ঘেউ করতে থাকে, কিন্তু যখনই মালিক ছোট কুকুরকে বড় কুকুরের পাশে বসিয়ে দেয় তখনই সে চুপ হয়ে যায়। তাকে দেখে মনে হয় যেন সে কিছুই জানে না। বন্ধুরা, এই বিড়ালের দাদাগিরি দেখুন। এখানে সবাই ট্রেতে একসাথে খাবার খাচ্ছিল, কিন্তু এই বিড়ালটি সবাইকে থাপ্পড় মেরে একাই খাবার খেতে চায়। এই বিড়ালের এমন কর্মকাণ্ড দেখে বাকি বিড়ালগুলো অনেক ভয় পেয়ে যায়। বন্ধুরা, একেই বলে জোর যার মুল্লুক তার।
साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। বন্ধুরা, এখানে এই মোরগটি জোর করে কুকুরের খাবার খাচ্ছিল। কুকুরটি তাকে ধমক দিলে তার ফল কি হলো তা আপনারা দেখুন। এখানে কুকুরটি মনে মনে ভাবছে, তোকে যদি হাতের কাছে পাই। তো এখানেও কুকুরের সাথে মোরগের লড়াই চলছে। এই মোরগটিকে দেখে কুকুরটি অনেক ভয় পেয়ে যায় আর চিল্লাতে থাকে। এখানে এই কুকুরটিকে চুপচাপ শুয়ে থাকতে দেখে এই বিড়ালটির ভীষণ হিংসা হচ্ছিল, যার কারণে কুকুরটিকে বিরক্ত করতে তাকে একটি থাপ্পড় দেয়। কুকুরটি বুঝতে পারল না সে কি কারণে মার খেল। বন্ধুরা, এখানে কচ্ছপের ডান্স দেখুন। এখানে কচ্ছপটি ডিজে ডান্স করছে। এখানে এই বিড়ালটি বুঝতে পারছিল না গিটার কিভাবে বাজাতে হয়। সে কোনোভাবে বুঝতে পারছিল না শুরুটা কোথা থেকে করবে। মাঝে মধ্যে বিড়াল ক্যামেরার সামনে এমন কিছু কর্মকাণ্ড করে বসে যার কারণে মানুষ অবাক হয়ে যায়। যেমন এই বিড়ালটি আয়নার সামনে নিজেকে দেখে ক্যাটরিনা মনে করে। আয়নার সামনে সে এক একটি পোজ দিতে থাকে। আসলে বন্ধুরা, এই বিড়ালটি আমার বন্ধুর মতো। বারবার নিজেকে আয়নাতে দেখে এবং নিজেকে সালমান খান ভাবে, কিন্তু আসলে তার বডি হচ্ছে ধানুষের মতো। তো যাই হোক, এখানে এই কুকুরটি মদ খেয়ে ফেলেছে। মদ খাওয়ার পর তার মুখের এক্সপ্রেশন দেখুন। বন্ধুরা, এখানে গাধা এবং গরুর মধ্যে লড়াই চলছিল। গাধাটি তাকে অনেক জ্বালাচ্ছিল। বন্ধুরা, মানুষ হোক কিংবা পশু পাখি, একজনকে বাঁশ খেতে দেখলে অন্যজন অনেক মজা পায়। এখানে এই কুকুরটি তার মালিকের কাছে শাস্তি পাচ্ছিল। এটা দেখে পেছনে থাকা কুকুর অনেক মজা পাচ্ছিল। সে একটি চাকু এনে তার মালিকের হাতে দেয় আর সে হাঁ করে দেখতে থাকে তার মালিক ওই কুকুরের সাথে কি করে। বন্ধুরা, এখানে একটি কাঠবিড়ালি ভুল করে কুকুরের এলাকাতে ঢুকে পড়েছিল, যার কারণে কুকুরটি বুঝিয়ে দেয় এটি আমার এলাকা, আমার অনুমতি ছাড়া কেউ ঢুকতে পারবে না। বন্ধুরা, এখানে এই শিম্পাঞ্জি ফাঁকা জায়গাতে বসে মনের টানে পানি ছাড়ছে। আপনার কোন কোন বন্ধু এমনটা করে থাকে তাদের নাম কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এখানে এই কুকুরটি বাড়িতে নখ কাটবে না বলে তার মালিক তাকে নখ কাটাতে নিয়ে এসেছে, কিন্তু নেল কাটার দেখে সে এতটাই ভয় পায় যে পুরো চিল্লাতে থাকে। বন্ধুরা, এই কুকুরটিকে তার মালিক বাইরে বের করতে চায়, কিন্তু সে দরজা থেকে কোনোভাবে বাইরে বের হবে না, কারণ সে ঘরে বসে থেকে এখন চ্যানেল ইউনিকের ভিডিও দেখবে। এখানে এই বিড়ালটি তার বেবিকে নিয়ে বসেছিল, কিন্তু এই মহিলা তার বেবিকে টাচ করতে চাইলে সে কোনো মতে তার বেবিকে টাচ করতে দিচ্ছিল না। বন্ধুরা, মায়েরা সবসময় বেবিদেরকে এভাবে রক্ষা করে থাকে। তো যারা যারা নিজের মাকে ভালোবাসেন তারা কমেন্ট বক্সে লাভ রিয়াক্ট দিবেন। তো এখানে এই বাচ্চা কুকুরটি একটি মাংসের টুকরো নিয়ে আসে, কিন্তু সে বুঝতেই পারে না তার ঘরে এটি কিভাবে ঢুকাবে। তো অনেকক্ষণ চেষ্টা করার পর সে তার মিশনে পাশ হয়। বন্ধুরা, পশু পাখিরা কতটা ফানি হয়ে থাকে তা তো আপনারা দেখতে পেলেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো ভালো থাকবেন, সবসময় হাসি মুখে থাকবেন। আল্লাহ হাফেজ।